আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সহি প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ সহ পাকিস্তান ভারতে একটা বেদাতি কাজ নিয়ে সোরগোর লাগিয়ে গেছে। সেটা হলো ঈদে মিলাদুন নবী নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের শুভাগমন উপলক্ষে একদল তার জন্মদিনকে কেন্দ্র করে বিশাল বিশাল আয়োজন করছে আর একদল সেটাকে বেদাত বলে ঘোষণা করেছে এই বিষয়ে কিছু প্রশ্ন উত্তর এখন আপনাদের সামনে পড়ব এবং সেটার আলোকে সহি সহি উত্তর দেব ইনশাল্লাহ আমাকে প্রথমে একজন প্রশ্ন করেছে যে শাহেক মিলাদুলনী র্যালি নিয়ে ওহাবিদের এত চুলকানি থাকে ওহাবিদের এই বিষয়ে একটু চুলকানি থাকাটাই স্বাভাবিক কারণ যেখানে তোমাদের অন্য কোথাও র্যালি দেখতে পাওয়া যায় না কোনো ইসলামের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয় সেখানে তোমাদের কোনো প্রতিবাদ মুখর কোনো র্যালি বা প্রতিবাদ মুখর কোনো মিশিলে তোমাদেরকে দেখা যায় না কিন্তু তোমরা র্যালি করো বিশ্বনবীর আগমন উপলক্ষে আনন্দ উদযাপন করতে গিয়ে যেটা কোনো সাহাবিরাও করেনি কোনো তাবে করেনি এবং খোলাফাই রাশিদ্দিনও করেনি সেই কাজটা তোমরা করছো এই কারণে ওহাবিদের হাবিদের এটা দেখলে একটু চুলকানি বেড়ে যায় আরেকজন প্রশ্ন করেছে যে সাইক একজন পাকিস্তানি সাইফটা আমরা প্রতি প্রতিদে নবীতে দেখি বাংলাদেশে এসে তিনি র্যালি করেন এবং তার গাড়িকে এমন ভাবে ফুলের ফুলের তোড়া দিয়ে সাজানো হয় এবং ফুলের ফুলের মধ্যে তাকে ডুবিয়ে চুবিয়ে রাখা হয় মনে হয় কি তারই জন্মদিন হ্যাঁ এইখানে বিষয়টা কেমন জন্মদিন তো নবীজির তাহলে তাকে এত ফুলের শুভেচ্ছা দেওয়া হয় আর তিনি কেন বাংলাদেশে আসেন তিনি যদি নবীর জন্মদিন পালন করতে চান তিনি মক্কা মদিনাতে যাবেন বাংলাদেশে কেন এটার সহি উত্তর হলো যে বাংলাদেশে চিনির কেজি একশো তিরিশ টাকা আর মক্কাতে সাড়ে চারশো চারশো টাকা সুতরাং মক্কায় জিলাপি পাওয়া যাবে না এত মিষ্টি জিলাপি মক্কাই পাওয়া যাবে না বাংলাদেশে পাওয়া যাবে সুলভ মূল্যে মিষ্টি মিষ্টি জিলাপি এই কারণে তিনি না গিয়ে বাংলাদেশে আসেন জিলাপি খাইতে আর না যাওয়ার কারণ হলো মক্কামুদিনাতে যদি উনি মিলাদনী পালন করতে যায় তাহলে তাকে ওই ফুলের তোড়া না তাকে ঝাঁটার তোড়া দিয়ে পিটিয়ে মক্কামদিন থেকে ছাড়া করবে কারণ তারা নিজ দেশ পাকিস্তানে মাঝে মধ্যে দেখা যায় বেগানার নারীদের নিয়ে মাছ আমল করতে গিয়ে ধরা পড়ে তারা জেল টেলে যায় এরকম বিভিন্ন তাদের আমলি জিন্দিগি আছে তার আছে এই কারণে তারা বাংলাদেশে যায় যে বাংলাদেশে এই সকল আমল একসঙ্গে করার ভালো সুবিধা এবং নির্মল পরিবেশ আছে এই কারণে তারা বাংলাদেশে সফর করে অনেক বলেন যে তাহলে মিলাদুল নবীতে কেন জিলাপি খালি দিতে হবে জিলাপি আর বিরিয়ানি কেন অন্য কোনো আইটেম কেন দেওয়া হয় না মিলাদগুলোতে এখানে জিলাপি দেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো যখন তাদেরকে নবী সাবেদ করতে বলা হয় দলিল দিতে বলা হয় তারা দলিলটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন পেঁচান পেঁচায় এ তাদের দলিলটা জিলাপির থেকে কোনো অংশে কম দেখা যায় না এই কারণে ওই জিলাপির সঙ্গে সাদৃশ্য রেখে তাদের ওই দলিলের সঙ্গে সাদৃশ্য রেখে জিলাপি দেওয়া হয় অনেকে প্রশ্ন করেন যে সাহেব মিলাদুলনবী এবং সিরাতুন নবী। দুইটাই তো নেকি রাশাই করে তারা যারা সিরাতুল্নবী করে তারাও নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করে মিলাদ উন্নবী যারা করে তারাও তো সিরাত নিয়ে আলোচনা করে তাহলে সব সমস্যাটা কোথায় আসলে সিরাত তো নবীজির পুরা জিন্দেগি এর মধ্যে মিলাদ এম অটোমেটিক চলে আসে অর্থাৎ নবীর জন্মের আলোচনা আর মিলাদ শব্দটাকে আলাদাভাবে করতে গেলে এখানে শুধু জন্মের আলোচনাটাই আছে পুরা জিন্দিগিটা আসে না এই কারণে তারা দুইটা দল এটা নিয়ে কামড়াকামড়ি করা এটা খুব আহামরি কোনো বিষয় না যে এটা নিয়ে মারামারি করতে হবে এই মারামারি নিরসনের জন্য একটাই উপায় সেটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমি সহি সহিভাবে যে সমাধানগুলো দিচ্ছি এইগুলো মাইনে নিতে হবে তাইলেই এই দ্বন্দ্ব ফাঁসাক সব দূর হয়ে যাবে সমাজ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন